যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের। হ্যাঁ, পারমাণবিক পদার্থবিজ্ঞান ও নিউক্লিয়ার মডেল এই অধ্যায়ে আলোচনা করব। তো আজকে এই অধ্যায়ের প্রথম অংশটুকু, বিশেষ করে পরমাণু মডেল নিয়ে আমরা কথা বলব। প্রথমে জানা দরকার যে পরমাণু জিনিসটা কি, তারপরে পরমাণু মডেল। তোমরা জানো যে পদার্থবিজ্ঞান অত্যন্ত প্রাচীন একটা বিজ্ঞান, আবার আধুনিকতার কথা চিন্তা করলে সর্বাধুনিক একটা বিজ্ঞান। খ্রিস্টপূর্ব প্রায় তোমার 500 বছর আগে ডেমোক্রেটাস নামক একজন গ্রিক দার্শনিক, উনি কিন্তু পরমাণুর ধারণাটা দিয়েছেন। তোমরা জানো যে পরমাণু ইংরেজি অ্যাটম, অ্যাটমের ধারণাটা উনি দিয়েছেন। উনি কীভাবে ধারণাটা দিলেন? উনি বলেছিলেন যে যে কোনো বস্তু বা যে কোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা, সর্বশেষ ক্ষুদ্র কণা, যাকে আর ভাগ করা যাবে না বলে উনি মতামত দিয়েছিলেন, সেই সর্বশেষ ক্ষুদ্র কণার নাম দিয়েছেন উনি অ্যাটম বা পরমাণু। এই যে অ্যাটম, এখানে একটা বিষয় যে আমাদের দেশে আমরা সাধারণত ছোটোবেলা থেকে যে লেখাপড়া করেছি, সেইখানে কিন্তু আমরা দেখেছি যে একদম ছোটোবেলায় যে এ ক্যাট একটি বিড়াল, এ প্যান একটি কলম, অর্থাৎ এ শব্দের অর্থ ছিল একটি। কিন্তু এইখানে এ শব্দের অর্থ কিন্তু একটি না। কথায় বলে এক অঞ্চলের গালি আরেক এলাকার বুলি, বা এক এলাকার বুলি অন্য এলাকার গালি, এরকম মানে একই শব্দ দ্বারা এক এক অঞ্চলে এক একটা মিন করতে পারে। তা আমাদের দেশে এ শব্দের বা ইংরেজিতে এ শব্দের অর্থ একটি, কিন্তু গ্রিক ভাষায় এ শব্দের অর্থ হচ্ছে, এ শব্দের অর্থ হচ্ছে না, আর টম শব্দের অর্থ হচ্ছে বিভাজ্য। টম শব্দের অর্থ হচ্ছে বিভাজ্য। তার মানে কী দাঁড়াচ্ছে? অ্যাটমের অর্থ হচ্ছে না বিভাজ্য, মানে অবিভাজ্য, যাকে আর ভাগ করা। ধরো তুমি একটা লোহার টুকরা নিলাম, টুকরা করতে করতে ওটাকে আরও ক্ষুদ্র করলাম, ক্ষুদ্র করলাম, ক্ষুদ্র করলাম, করতে করতে সর্বনিম্ন লোহার যে কণা, যাকে আর ভাগ করা যায় না, উনি সেটার নাম দিছিলেন অ্যাটম, অবিভাজ্য কণা। দেখুন, এই এই ধারণাটা উনি দিয়েছিলেন খ্রিস্টপূর্ব আগে, আজ থেকে প্রায় 2500 বছর আগে এই ধারণাটা দিলেন। এই ধারণাটা মোটামুটি অনেক দিন চলছে, এই প্রায় 1500 সালের দিকে এসে এটা কিন্তু আবার একটু আরেকজন পৃথিবীর মধ্যে খ্যাতিমান দার্শনিক উনি এটাকে এই ধারণাটাকে বাতিল করে দিয়েছিলেন। তার নাম কি? ওনার বাড়িও গ্রিক, গ্রিস দেশে জন্ম, নাম হলো অ্যারিস্টটল। তো অ্যারিস্টটল কি বললেন? উনি বললেন যে না, কোনো পদার্থের সর্বনিম্ন কণা বলতে কিছু নাই, তাকে যত ইচ্ছা তত ক্ষুদ্র ভাগে ভাগ করা যাবে। তো তোমরা যে ইতিহাস জানো, অ্যারিস্টটলের তখনকার দিনে কিন্তু বিরাট প্রভাব ছিল। হ্যাঁ, অ্যারিস্টটল যেটা বলতো মানুষ আর ওটা নতুন করে চিন্তা করতো না, যে অন্যান্য মতো জ্ঞানী লোক যেটা বলছে ওটা নিয়ে আর নতুন চিন্তা করার দরকার নাই। তো অ্যারিস্টটল এই ধারণা বাতিল করে দিলেন ডেমোক্রেটাসের, এই যে ডেমোক্রেটাস এই ধারণাটা দিয়েছিলেন। হ্যাঁ, ডেমোক্রেটাস যে এই যে অ্যাটমের ধারণাটা দিলেন, এই ধারণাটা কে বাতিল করে দিলেন? অ্যারিস্টটল। এটা বাতিল করে দিলেন। তো বাতিল করে দিয়া উনি বললেন যে এটা যত ইচ্ছা তত ক্ষুদ্র ভাগে ভাগ করা যায়। তো এক পর্যায়ে অ্যারিস্টটলও পৃথিবী থেকে বিদায় মানে মারা গেলেন। তারপরে আবার মানুষের মধ্যে এই ডেমোক্রেটাসের চিন্তাভাবনাটা আবার চারা দিয়ে উঠল। তো এর মধ্যে উল্লেখযোগ্য একজন হচ্ছেন, এর মধ্যে উল্লেখযোগ্য একজন হচ্ছেন জন ডাল্টন। জন ডাল্টন, তো জন ডাল্টন 1803 সালে এসে, উনি কিন্তু একজন ইংরেজ ছিলেন, ইংরেজ বিজ্ঞানী,
উনি এসে আবার ডেমোক্রেটাসের ধারণাটাই নতুন করে একটু সংস্কার করে দিল। উনি কি বললেন তাহলে, যে কোনো পদার্থকে ক্ষুদ্র করতে করতে সর্বনিম্ন অবিভাজ্য কণা পাওয়া যাবে। উনি এই অ্যাটম ধারণাটা আবার পুনরায় চালু করলেন। যাই হোক, এটা 1803 সালের কথা। এরপরে মানুষ পরমাণু নিয়ে আরও বিভিন্ন কাজ করছে, হ্যাঁ বিভিন্ন বিজ্ঞানী কাজ করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হল জে জে থমসন। তো জে জে থমসন, তো ওই সময় কেথুড্রোসিনিয়া বেশ গবেষণা চলতেছিল। তো কেথুড্রোসিনিয়া গবেষণা চলতেছিল, এই কেথুড্রোসিনিয়া গবেষণা করতে যেয়ে বিজ্ঞানীরা মোটামুটি নিশ্চিত হলেন যে প্রত্যেক পদার্থের মধ্যেই বা পরমাণুর মধ্যেই ইলেকট্রন আছে, ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন আছে। আবার পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ এটাও নিশ্চিত হলেন। তাহলে কী দাঁড়ায়, যে যদি এরকম নিশ্চিত হই যে আমার ঋণ আছে, আবার আমার সব মিলে টাকার পরিমাণ জিরো, নিরপেক্ষ ধনী না ঋণীয় না, তাহলে আবার ঋণ আছে এটা কনফার্ম হয়েছে, আবার আমি নিরপেক্ষ, তার মানে আমার যে পরিমাণ ঋণ আছে ওই পরিমাণ ধন নিশ্চয়ই আছে। তে এভাবে বিজ্ঞানীরা তখন এটা বিশ্বাস করতে শুরু করলেন যে প্রত্যেক পরমাণুর মধ্যে যেমন ঋণাত্মক ইলেকট্রন আছে, তাহলে সম পরিমাণ তাহলে ধনাত্মক চার্জ আছে। এখন একটা পরমাণু, এটা কিন্তু খালি চোখে এখনও দেখা যায় না, তখনও দেখা যায় না, এখন শক্তিশালী ইলেকট্রোস্কোপ দিয়া সেটা পর্যবেক্ষণ করা যায়। যাই হোক, এটা এখনকার দিনে, কিন্তু আগেকার দিনে দেখা যেত না। তাহলে এই পরমাণুর মধ্যে এই যে ঋণাত্মক ইলেকট্রন আছে এটা কনফার্ম, আবার পরমাণু নিরপেক্ষ, তাহলে এটার উপর ভিত্তিতে কে বিশ্বাস করা যায় যে সম পরিমাণ ধনাত্মক চার্জ আছে। আচ্ছা, ইলেকট্রন আছে সম পরিমাণ ধনাত্মক আছে, কিন্তু ওই একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনটা কোথায় কিভাবে আছে, ধনাত্মক চার্জটা কোথায় কিভাবে আছে, এটা সম্পর্কে প্রথম মুখ খুললেন জে জে থমসন। তো জে জে থমসন কি বললেন, তাহলে জে জে থমসন 1898 সালে উনি প্রথম পরমাণুর মধ্যে ইলেকট্রন কিভাবে আসে, ধনাত্মক চার্জ কিভাবে আসে সেটা সম্পর্কে একটা মডেল উপস্থাপন করলেন, পরমাণুর মডেল। তো এটাই থমসনের পরমাণু মডেল বলে, এটাকে বলা হয় থমসনের পরমাণু মডেল। এই থমসনের পরমাণু মডেলের আরেক নাম হচ্ছে কিসমিস পুডিং মডেল, কিসমিস পুডিং মডেল। এই থমসনের পরমাণু মডেলেরই আরেক নাম হচ্ছে কিসমিস পুডিং মডেল। কেন এটার নাম কিসমিস পুডিং মডেল? আমরা ছোটবেলা ধাঁধা ধরতাম এরকম যে ডাব না খেলে কি হয়, হ্যাঁ কেউ কেউ ঝগড়া শুরু করতো যে ডাব না খেলে কি হবে, তা আসলে ডাব যদি না খায় সেটা কি হয়ে যাবে, নারিকেল হবে। এরকম কিসমিসের কথা মনে পড়ে যে আঙ্গুর না খাইলে কি হবে, আঙ্গুর শুকাইলে কি হবে। আমরা জানি যে কিসমিস খাই বিভিন্ন সেমাই পায়েসের সাথে খাই, তো আঙ্গুরটা শুকাইলে আমাদের কিসমিস। এখন এই পুডিং তো বুঝোই পায়েসের মতো, তা আমরা যে সেমাই পায়েস খাই এর মধ্যে কিসমিস দিলে একটা প্লেটে যখন দেয় ছড়ায়, সেখানে কিন্তু আমরা দেখি যে কিসমিস এই জায়গায় ছড়ায় ছিটে আসে। তো বিজ্ঞানী থমসন উনি যে পরমাণু মডেলটা দিলেন, সেই পরমাণু মডেলে উনি বললেন যে একটা পরমাণুর সার্বিকভাবে ধনাত্মক চার্জ যে সমৃদ্ধ বা নিরবিচ্ছিন্নভাবে সব জায়গায় ধনাত্মক চার্জ আছে, এর মধ্যে ঋণাত্মক ইলেকট্রনগুলো ওই কিসমিসের মতো কি ছড়াই ছিটে আসে। আমরা যদি বলি এটা একটা ওনার দৃষ্টিতে এরকম একটা পরমাণু, এইগুলো দেখাচ্ছি যে সর্বত্রই ধনাত্মক চার্জ এরকম আছে, ধনাত্মক চার্জ আছে, এর মধ্যে উনি বললেন যে কিছু ইলেকট্রন ঋণাত্মক চার্জিত ইলেকট্রন এখানে কি থাকবে, ছড়াই ছিটে থাকবে।
তাহলে একটা প্লেটে মনে করো পায়েশ খাচ্ছি, তাহলে কিসমিস যেমন ছড়ায় ছিটিয়ে থাকে এরকম ভাবে থমসনের পরমাণু মডেলে উনি বললেন যে একটা এটা পরমাণু সার্বিকভাবে সে ধনাত্মক, এগুলা কিন্তু আর কি ধনাত্মক, এভাবে হালকা করে দেখাইতে পারো সার্বিকভাবে ধনাত্মক চার্জ আছে, এর মধ্যে ঋণাত্মক ইলেকট্রনগুলো ছড়ায় ছিটিয়ে আছে। এই ধারণাটা অনেক দিনের, এটা আমরা অনেক সময় ব্যাখ্যা করার জন্য বলি যে আমরা চৈত্র বৈশাখ মাসে গরমের দিনে তরমুজ খাই, তো বড় তরমুজ মাঝখান দিয়ে যখন কাটে, কাটলে কিন্তু আমরা দেখি যে সর্বত্রই রস, রসালো, এর মাঝখানে বিচি আছে। তাহলে এরকম সর্বত্রই হচ্ছে ধনাত্মক চার্জ, এর মাঝখানে তরমুজের বিচির জায়গায় আর কি ইলেকট্রন। তো এভাবে দেশীয়ভাবে এটাকে কিন্তু তরমুজ মডেলে বলে। তো যাই হোক, আমরা প্রথমে চিন্তা করছি যে যে কোনো পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই সর্বনিম্ন ক্ষুদ্র কণার নাম ডেমোক্রেটাস দিয়েছিলেন কি পরমাণু বা অ্যাটম। পরবর্তীতে এই ধারণা কে বাতিল করছিলেন? অ্যারিস্টটল। তারপরে আবার ডেমোক্রেটাস ধারণা আবার পুনরায় পুনরুজ্জীবিত করলেন কে? জন ডাল্টন। তো জন ডাল্টন যখন এই ধারণা দিলেন, পরে পরমাণু নিয়ে আরও কাজ করতে গবেষণা করতে করতে এক পর্যায়ে জানা গেল, বিশেষ করে কেথুর রশ্মি নিয়ে গবেষণা করতে গিয়ে জানা গেল যে প্রত্যেক পরমাণুর মধ্যে ঋণাত্মক চার্জযুক্ত কি ইলেকট্রন আছে। আবার কি জানা গেল? পরমাণু আবার বিদ্যুৎ নিরপেক্ষ। তো ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন আছে আবার বিদ্যুৎ নিরপেক্ষ, তাহলে তো সেখানে অবশ্যই ধনাত্মক আছে। এই ধনাত্মকটা আর ঋণাত্মক ইলেকট্রনটা একটা পরমাণুর মধ্যে কীভাবে আছে সেটার বর্ণনা করাটা এলো পরমাণু মডেল। তো সেটা বর্ণনা করার ক্ষেত্রে সর্বপ্রথম বর্ণনা করলেন কে? জে জে থমসন। উনি তার মডেলকে কী নামে অভিহিত করলেন? কিসমিস পুডিং মডেল। কিসমিস পুডিং মডেল, কিসমিস যেমন যে কোনো পুডিংয়ের মধ্যে পায়েসের মধ্যে ছড়ায় ছিটিয়ে থাকে, উনি বললেন একটা পরমাণু হচ্ছে ধনাত্মক চার্জিত একটা গোলক, এর ভিতরে ঋণাত্মক ইলেকট্রনগুলো ছড়ায় ছিটিয়ে থাকে। তো ওনার এই মডেল দিলে, আসলে মডেল তো দেওয়ার দরকার পড়ে না, আমি অনেক সময় ফান করে বলি হ্যাঁ যে গরুর মডেল তো কেউ দেয় না, গরুর মডেল দেওয়া লাগে না, এই কারণে গরু তো খালি চোখে দেখি যে আর চারটা পা আছে, এরকম একটা লেজ আছে। তো কোনটার মডেল লাগে যেটার আমরা সরাসরি দেখি না এরকম মনে করো, তাহলে এখানে পরমাণু খালি চোখে দেখি না, ওইটা কেমন হইতে পারে ওইটার সম্পর্কে বক্তব্য উপস্থাপন করা, সেটা হলো মডেল। তাহলে থমসনের এটা পরমাণু মডেল আমরা দিই। এটা ঠিক আছে কি না এটা নিয়েও আবার অন্য বিজ্ঞানীরা কী করলেন, কাজ শুরু করলেন যে না ওর মডেল ঠিক আছে কি না, না ভুল আছে। তো অনেকেই চেষ্টা করলেন, কিন্তু এর মধ্যে উল্লেখযোগ্য সফলতা পাইলেন আর্নেস্ট রাদারফোর্ড। কে? আর্নেস্ট রাদারফোর্ড। উনি এটা দিয়েছেন 1898 সালে, আর্নেস্ট রাদারফোর্ড 1913 সালে পরমাণু মডেল উপস্থাপন করেছেন, কিন্তু 1911 সালে পরমাণু মডেল উপস্থাপন করেছেন, কিন্তু 1911 সালে পরমাণু মডেল দেওয়ার আগে 1909 সালে উনি একটা বিখ্যাত আলফা বিক্ষেপণ পরীক্ষা সম্পাদন করছেন। দেখো বিজ্ঞানের ইতিহাসে কিছু ঘটনার সামনে বিখ্যাত কথা লেখন লাগে, যেমন E=mc² ভর শক্তি সম্পর্ক, এটা সামনে লিখতে হয় যে আইনস্টাইনের বিখ্যাত ভর শক্তি সম্পর্ক, কারণ এগুলার প্রভাব এই পৃথিবীর উপর মানব জাতির উপর ব্যাপক প্রভাব, এটা বিজ্ঞানের চিন্তা চেতনার উপর ব্যাপক প্রভাব করছে। এরকম পৃথিবীর ইতিহাসে অনেক বিজ্ঞানী অনেক পরীক্ষা করছেন, কিন্তু কিছু কিছু পরীক্ষার সুদূরপ্রসারী ফলাফল আছে, এর মধ্যে আর্নেস্ট রাদারফোর্ডের কি আলফা বিক্ষেপণ পরীক্ষা অন্যতম। তা আমরা রাদারফোর্ডের আলফা বিক্ষেপণ পরীক্ষাটা নিয়ে এখন কথা বলব। রাদারফোর্ডের আলফা বিক্ষেপণ পরীক্ষা, এই পরীক্ষাটা উনি করেছেন 1909 সালে। আরো বলে রাখা ভালো, এই পরীক্ষা উনি ওনার যে আরো দুইজন সহযোগী আছে, একজন নাম গাইগার আর একজন নাম মার্সেডেন, ওই সহযোগীর মাধ্যমে সম্পাদন করছেন, কিন্তু উনি টোটাল দিক নির্দেশনা দিয়েছেন যে এইভাবে পরীক্ষাটা কর। তাই ওদের নামটাও সাথে সাথে স্মরণে চলে আসে, গাইগার ও মার্সিডেন্স, ওনার দুজন পরবর্তীতে ওনারাও বড় মাপের বিজ্ঞানী হিসাবে পৃথিবীতে পরিচিত। তা আলফা বিক্ষেপণ পরীক্ষা করলেন 1909 সালে, এই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে কিন্তু রাদারফোর্ড তার পরমাণু মডেল দেন। এই পরীক্ষায় উনি কী করেছিলেন? এই পরীক্ষায়
উনি এরকম একটা সিসার পাত্র নিয়েছেন, সিসার পাত্র, এই পাত্রের ভিতরে উনি তেজস্ক্রিয় পদার্থ নিয়েছেন, তেজস্ক্রিয় পদার্থ যেমন রেডিয়াম এরকম। এর সামনে উনি একটি পাতলা স্বর্ণের পাত স্থাপন করছেন, এটা একটা স্বর্ণপাত, পাতলা স্বর্ণপাত, পাতলা স্বর্ণপাত, যে স্বর্ণপাতের পুরুত্ব 10^-6, কোনো কোনো বইয়ে 10^-7 মিটার এর মতো বলছে, মানে একদম পাতলা। কেমন পাতলা মনে মনে চিন্তা করো, যে এই যে আমরা বায়োলজি ল্যাবে বা যে প্র্যাকটিক্যালি যে খাতার মধ্যে থিন পেপার ব্যবহার করি, যেটার ভিতর দিয়ে নিচের চিত্র দেখা যায়, থিন পেপার মানে পাতলা কাগজ, এর চাইতেও অনেক অনেক পাতলা, এরকম স্বর্ণের পাত নিলে এত পাতলা নেওয়ার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, আমার এটা বলতে যে অনেক সময় মনে পড়ে এরকম কথা, যে আমি ছোটোবেলায় দেখছি, আমি গ্রামে বড় হয়েছি, যে অগ্রহায়ণ মাস পুষ মাসে গ্রামে কিন্তু মুড়ি ভাজা হয় শীতের দিনে মুড়ি খাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই ধানগুলা, মুড়ির ধানগুলা কিন্তু একটু আলাদাভাবে যত্ন আত্তি করে সিদ্ধ করা হয়, শুকানো হয়। শুকানোর ক্ষেত্রে আমরা দেখতাম আমাদের মা চাচিদের যে খুব পাতলা করে রোদে দেওয়া হয়েছে, আবার কিছুক্ষণ পরপরই আবার নাড়ায় চাড়ায় দেওয়া হয়। তো একদম পাতলা করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই, সূর্যের তাপটা যাতে সব ধানের মধ্যে সমানভাবে পড়ে। কিন্তু আমি যদি উঁচু করে ধান দেই তাহলে উপরের ধানগুলোতে বেশি তাপ লাগবে, নিচে কম লাগবে, কাজে কোনোটা বেশি শুকায় যাবে, কম শুকায় যাবে, এতে মুড়ি কোনোটা শক্ত হবে, কোনোটা বড় হবে, এরকম। তো আমরা এখানে স্বর্ণের পাত নেওয়ার উদ্দেশ্য, এরকম পাতলা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এমন পাতলা নিলাম, আমার হয়তো আঁকতে মোটা কলম দিয়ে একটু মোটা হয়ে গেছে, কিন্তু আসলে এর সাথে অনেক পাতলা পাত। এই পাতলা পাতের মধ্যে পাতলা করতে, আমরা জানি যে কোনো পদার্থে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা গঠিত, তাহলে স্বর্ণের পাতলা পাতলাও অনেক অনেক স্বর্ণের পরমাণু দ্বারা গঠিত। কিন্তু এমন পাতলা করলাম, এমন পাতলা করলাম যাতে এক পরমাণুর পাশে আরেক পরমাণু, আরেক পরমাণু তার পাশে আছে, একটা রূপে আরেকটা নাই, এমনভাবে পাতলা করলাম। তো এবার এই স্বর্ণের পাতলা পাতে আমাদের রেডিয়াম বা এরকম তেজস্ক্রিয় পদার্থ থেকে আমরা কি করব, আমরা কিছু আলফা কণা পাঠানোর ব্যবস্থা করব। হ্যাঁ, এরকমভাবে আলফা কণা আমরা পাঠাব। তো আলফা কণা পাঠাইলে এই আলফা কণা এখানে লিখতেছি আলফা কণা, এই যে আলফা কণা পাঠাইলাম, এতে কি রেজাল্ট দেখা গেল? এদিকে একটা নিলাম পর্দা, এটা একটা নিলাম, এটা হলো পর্দা। এতে দেখা গেল অধিকাংশ আলফা কণাই এই স্বর্ণে পাত বেয়ে পার হয়ে চলে গেছে, অধিকাংশ আলফা কণাই স্বর্ণের পাত বেয়ে চলে গেছে, তবে কয়েক হাজারের মধ্যে একটা দুইটা এরকম ফিরে আসছে। ধর 8-10 হাজার আলফা কণা পাঠাইলা, একটা বা দুইটা এদিকে ফিরে আসলো, বেশিরভাগগুলো স্বর্ণপাত দিয়ে পার হয়ে চলে গেল, এবং পার হওয়ার ক্ষেত্রে অধিকাংশগুলাই আবার পথ থেকে বিচ্যুত হইলো, গেছিল সোজা, সোজা না যে একটু এদিকে 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 ভেঙে গেছে। আবার বলি, এই পরীক্ষাটা কত সালে করছে? 1909 সালে। উনি ওনার দুইজন সহকর্মী ঘাইগার এবং মার্সেডিনের সাহায্যে কি নিলেন, এটা একটা সিসার পাত্রে এখানে নিয়েছেন তেজস্ক্রিয় পদার্থ, যেখানে আলফা কণা বেরিয়ে যাবে। তোমাদের নিশ্চয়ই জানা আছে আলফা কণা, আলফা কণা কিন্তু এটা ধন চার্জ, ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ মানে কি, আলফা কণা মূলত হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস, আলফা কণা যে কথা হিলিয়াম নিউক্লিয়াস একই কথা। তো হিলিয়াম নিউক্লিয়াস মানে কি, এর মধ্যে 2টা প্রোটন আর 2টা নিউট্রন আছে। তো আলফা কণা যাচ্ছে মানে ধনাত্মক চার্জ যাচ্ছে, এটা খুবই পাতলা একটা স্বর্ণপাত, এটাও আমরা বলছি। তাহলে এত পাতলার ভিতর দিয়ে যাওয়ার পর বেশিরভাগ কেন বেঁকে গেল, কয়েক হাজারের মধ্যে একটা কেন ফিরে আসলো, এটা নিয়ে আর্নেস্ট রাদারফোর্ড উনি 2 বছর চিন্তা ভাবনা করছেন, 1909 সালে পরীক্ষা করছেন, কিন্তু কেন এটা ঘটলো, কেন ঘটলো, এটা নিয়ে উনি 2 বছর চিন্তা ভাবনা করছেন। 2 বছর চিন্তা ভাবনা করে কিছু সিদ্ধান্ত উনি নিছেন। হ্যাঁ, ওই সিদ্ধান্তগুলাই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, পরবর্তীতে সেই সিদ্ধান্তটাই হচ্ছে রাদারফোর্ডের কি, পরমাণু মডেল। তে
ওনার মডেলে কি বললেন এটা একটা বিষয় যে ওনার মডেলে কি বললেন বা এই পরীক্ষাতে কি সিদ্ধান্ত নিলেন যে সিদ্ধান্তগুলো নিলেন সেগুলোই মূলত মডেল উনি চিন্তা করে বললেন যে নিশ্চয়ই পরমাণুর কেন্দ্রস্থলে একটা ভারী জায়গা আছে হ্যাঁ পরমাণু কেন্দ্রস্থলে একটা ভারী জায়গা আছে আর পরমাণু বেশিরভাগ জায়গায় ফাঁকা ওই যে খুবই পাতলা স্বর্ণের পাত নিয়েছে যাতে এক পরমাণু পাশে আরেক পরমাণু আরেক পাশে আর তাহলে এক এক পরমাণু নিউক্লিয়াসে বা কেন্দ্রস্থলে একটা ভারী জায়গা আছে বাকি জায়গাটা কি ফাঁকা ওই ফাঁকা জায়গাতে ইলেকট্রনগুলো এই সরি আলফা কণাগুলো কি চলে গেছে দুই একটা কেন ফিরে আসছে ওই যে একটা কেন্দ্রস্থলে ভারী জায়গা আছে তো ভারী জায়গার মধ্যে ধাক্কা লাগলে পার হয়ে যাইতে পারে নাই ফিরে চলে আসছে তুমি লক্ষ্য করতে পারো এরকম যে মনে করো তুমি একটা মার্বেল তোমার জ্বালানার খোলা জ্বালানা মানে গ্রিল টিল আছে ঢিল মারলা বেশিরভাগ দেখা গেল যে মার্বেল চলে গেছে কিন্তু দুই একটা গ্রিল বরাবর যেটা লাগছে ওটা কিন্তু ফিরে এসে পড়ছে মার্বেলের সাথে গ্রিল ভারী ভারী থেকে গেলে কিন্তু ভারী সহ যাইতে পারে নাই ফিরে আসছে তাহলে আলফা কণার চাইতে এই স্বর্ণের নিউক্লিয়াসের কি ভারী বেশি এই কারণে এটা ফিরে আসছে যেটা নিউক্লিয়াস বরাবর গেছে আর যেগুলো মনে করো এই ফাঁকা জায়গা দিয়ে গেছে ইলেকট্রন এগুলা মনে করো এরকমভাবে চলে গেছে এখন প্রশ্ন উঠছে যে এই যে আলফা কণা যাচ্ছে এখানে আলফা কণা এদিকে আলফা কণা যাচ্ছে যাওয়ার পর এরকমভাবে ভেঙে গেল কেন আর এটা যেটা আকারে নিউক্লিয়াস বরাবর গেছে এটা ফিরে আসছে তাহলে বেশিরভাগগুলো পার হয়ে গেল কারণ বেশিরভাগ জায়গা ফাঁকা অল্প সংখ্যক ফিরে আসলো কারণ খুব অল্প জায়গার মধ্যে ভারী জিনিস আছে এভাবে উনি সিদ্ধান্ত নিলেন যে একটা পরমাণু নিশ্চয়ই কেন্দ্রস্থলে সমগ্র ভর ওইখানে কেন্দ্রীভূত পুঞ্জীভূত আছে যেই বরাবর লাগলে আর পার হইতে পারে না ফিরে আসে আর অধিকাংশ ফাঁকা কারণে অধিকাংশগুলো কি চলে গেছে কারণ চলে যাক কিন্তু বেঁকে গেল কেন তোমরা নিশ্চয়ই জানো একটু আগেও আলোচনা করছি যে আলফা কণা হচ্ছে কি ধনাত্মক আর নিউক্লিয়াস ওই যে ইলেকট্রনগুলা উনি বললেন যে বাইরে আর নিউক্লিয়াস এটা হলো ধনাত্মক তো একটা ধনাত্মকের কাজ দিয়ে যখন এই আলফা কণা যাবো আলফা কণা নিজেও ধনাত্মক তাহলে এই এই ধনাত্মকরে হ্যাঁ এই ধনাত্মকে কী করে বিকর্ষণ করে ধাক্কা দেয় তাহলে এদিক দিয়ে যখন আলফা কণা গেছে ধনাত্মক ধনাত্মকরে বিকর্ষণ করে এখানে ধাক্কা দেয় এখানে বেঁকে গেছে এরকমভাবে বেঁকে গেছে তাহলে এভাবে সিদ্ধান্ত নিয়ে উনি পরমাণু নতুন একটা মডেল দিলেন প্রথম মডেল দিয়েছেন থমসন ওটা কিসমিস পুডিং মডেল আর উনি নতুন একটা মডেল দিলেন তার তার মডেল অনুযায়ী তাহলে কী দেখা যায় এই রাদারফোর্ডের পরমাণু মডেলের আরেক নাম কিন্তু সৌর মডেল বলে রাদারফোর্ডের পরমাণু মডেলের আরেক নাম সৌর মডেল এটাকে বলা হয় সৌর মডেল সৌর মডেল কেন আমরা সৌরজগতের কথা জানি যে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো কিন্তু ঘুরতেছে এরকম বুধ ঘুরতেছে পৃথিবী শুক্র ঘুরতেছে এরকম পৃথিবী ঘুরতেছে এরকম আরও ঘুরে তাহলে এরকমভাবে উনি বললেন যে নিউক্লিয়াস মধ্যে সকল ধনাত্মক চার্জ এবং সমগ্র বল আছে আর তার চারদিকে ইলেকট্রনগুলো ঘুরতেছে এখানে যেমন গ্রহগুলো ঘুরতেছে এটা তাহলে এটার সাথে মিল আছে তাই ওনার এই আরেক এই মডেলের নাম কি সৌর মডেল ওনার এই মডেল দেওয়ার পরে অন্যান্য বিজ্ঞানীরা চিন্তা করলেন যে তার মডেল ঠিক কি না এটা নিয়ে আলোচনা পর্যালোচনা সমালোচনা বল ধরার একটা প্রতিযোগিতাও শুরু হয়ে গেল তো পরবর্তীতে এটা কিছু ত্রুটি বিভিন্ন বিজ্ঞানী উপস্থাপন করলেন যে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি কী আমরা জানি যে ভুল আর ত্রুটির মধ্যে কিন্তু পার্থক্য আছে ভুল মানে যেটা চলবো না ত্রুটি মানে একটু এদিক সেদিক হওয়া তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলে ত্রুটি বলা হয় বা সীমাবদ্ধতা যে কিছু জায়গায় এটা মানে ব্যাখ্যা ঝামেলা হয় এরকম তো আসলে এখন পর্যন্তই যে আমরা আজকে 2020 সালের আজকে আমরা এই প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছি এই পর্যন্ত কিন্তু এখন যে পরমাণু মডেলটা পড়ি ওইটার সাথে কিন্তু এটারই মিল বেশি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন করে হ্যাঁ পরবর্তী কিছু চেঞ্জ আসছে যে বৃত্তাকার না হয়ে উপবৃত্তাকার ঘুরে এরকম বিভিন্ন ইলেকট্রনের শক্তি সামান্য পার্থক্য কিন্তু এগুলো সামান্য চেঞ্জ কিন্তু মূল বেসিকটা কিন্তু ওর এখানে চলে আসছে এখানে ওর পরীক্ষাটার নাম কিন্তু বিখ্যাত আলফা বিক্ষেপণ পরীক্ষা এখন এই মডেলের ত্রুটি রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি
বা সীমাবদ্ধতা, এটা মোসে নেই। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, উনি যখন এই মডেলটা দিলেন, তার ক্ষেত্রে এই মডেলটাকে কার সাথে তুলনা করলেন? সৌর মডেল, সৌরজগতের সাথে। হ্যাঁ, তখন সমালোচনা আসলো যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, বুধ ঘুরে, শুক্র ঘুরে, মঙ্গল গ্রহ ঘুরে, কিন্তু এই গ্রহগুলো তো চার্জিত না, অপরদিকে ইলেকট্রন তো চার্জ। তাহলে গ্রহগুলো চার্জিত না, চার্জ ঘুরে ঘুরে আসা আর গ্রহ ঘুরে আসার মধ্যে পার্থক্য করলেন। বিশেষ করে এখানে আলোচনায় আসলো ক্লার্ক ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্বের আলোচনা। তড়িৎচুম্বক তত্ত্ব অনুযায়ী একটি ইলেকট্রন যখন বৃত্তাকার পথে ঘুরে তথা ত্বরণ থাকে, তখন তার মধ্যে শক্তির বিকিরণ হয়। তোমরা নিশ্চয়ই জানো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরলে তার কেন্দ্রমুখী বল কাজ করব, আর বল তখনই কাজ করবে যখন তার মধ্যে ত্বরণ আছে, কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে একটা ইলেকট্রন যদি বৃত্তাকার পথে ঘুরে, তাহলে তার মধ্যে কেন্দ্রমুখী ত্বরণ কাজ করে তথা ত্বরণ আছে। আর অপরদিকে তড়িৎচুম্বক তত্ত্ব, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্ব অনুযায়ী আমরা কি জানি, যে তড়িৎচুম্বক তত্ত্ব অনুযায়ী জানি তোমার ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্ব অনুযায়ী জানি যে একটা ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরলে তথা তার ত্বরণ হলে, ত্বরিত হলে, তখন তার মধ্যে শক্তির কী হবে? বিকিরণ হবে। তাহলে সমালোচনাটা আসলো এই জায়গায়, দুইটা জায়গায়। এক, সৌরজগতের সাথে এটার পার্থক্য, সৌরজগতের মধ্যে সূর্যকে কেন্দ্র করে গ্রহ ঘুরে যাদের চার্জ নিরপেক্ষ, গ্রহগুলোর কোনো চার্জিত না, কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে তাদের কিন্তু চার্জ আছে। আর ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্ব অনুযায়ী আমরা পাই যে একটা চার্জ যখন বৃত্তাকার হতে ঘুরবো বা ত্বরণ হবো, তখন তার মধ্যে শক্তির বিকিরণ হবে। তাহলে শক্তির যখন বিকিরণ হবে, সে দৃষ্টি ধীরে ধীরে দুর্বল হবে। দুর্বল হলে কী ঘটনা ঘটবে? তাহলে একটা ইলেকট্রন এরকমভাবে ঘুরে ঘুরে আসে এখানে কেন্দ্রে পতিত হবে, ধরো এটা একটা ইলেকট্রন। তাহলে এরকমভাবে সে যখন ঘুরতেছে, তাহলে তার কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে, ত্বরণ হচ্ছে, ত্বরণ হলে শক্তির বিকিরণ হবে, শক্তির বিকিরণ হলে সে দুর্বল হয়ে 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 আসে আসে এদিকে আসবে। নিউক্লিয়াস তো ধনাত্মক, ধনাত্মক করে টানবো, দুর্বল হলে টেনে টেনে আসবে। আমি অনেক সময় এরকম বলি, রূপক অর্থে বলি, এই ছিপ দিয়ে যে মাছ মারে, চরকি বসি দিয়ে মাছ মারে, বড় কাতল যখন ধরে, তাহলে কিন্তু প্রথমে কিন্তু কাতলটা চাপায় তোমার কাছে আনা যায় না, ওইদিকে যাইতেছে ওদিকে, কিন্তু ঘুরতে 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 তার কিন্তু শক্তির বিকিরণ হচ্ছে, শক্তির ক্ষয় হচ্ছে, দুর্বল হচ্ছে। এক পর্যায়ে দুর্বল হলে কিন্তু তাকে টেনে টেনে আমরা কিন্তু আমাদের কাছে চাপাই ফেলি। তাহলে প্রথম আমার শক্তি বেশি, কারণে কিন্তু আমার কাছে আনতে পারি না। তাহলে এইখানে এটা বললাম রূপ করতে যে যে একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরবো, শেষ দিকে শক্তির বিকিরণ করে তাহলে দুর্বল হবো, দুর্বল হলে তো নিউক্লিয়াস তো ধনাত্মক করে টানবো, ঋণাত্মক ইলেকট্রনকে টানবে। তাহলে ঋণাত্মক ইলেকট্রনটা টানলো, ও দুর্বল হইতেছে, টাইন না টাইন না, আস্তে আস্তে কি নিউক্লিয়াসে পতিত হচ্ছে। এই যে নিউক্লিয়াসে পতিত হলো, নিউক্লিয়াসে পতিত হলে আসলে তো ওই মডেলটা থাকলো না, কারণ মডেলে বলা হয়েছিল নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবো, অনবরের মধ্যে পড়ে গেছে, পড়ে পতিত হওয়ার পরে তার ঘুরতে পারতেছে না। তাহলে এভাবে ওনার মডেলের কিন্তু কিছু ত্রুটি নির্ধারণ করা হলো বা কিছু সীমাবদ্ধতা ধরা হইল। এই ত্রুটিগুলো আরেকটু সংশোধন করে, তোমরা ইতিমধ্যে জানো যে এই মডেল তো দিছে কত সালে, হ্যাঁ এই মডেল কিন্তু দেওয়া হয়েছে 1911 সালে। তাহলে 1911 সালে অলরেডি এর মধ্যে কিন্তু তোমার কোয়ান্টাম তত্ত্ব আইসে পড়ছে, কে 1900 সালে ম্যাক্স প্লাঙ্ক তার কোয়ান্টাম তত্ত্ব দিছে। তো এখন এই মডেলের ত্রুটিটা পরবর্তীতে ডেনমার্কের একজন পদার্থ বিজ্ঞানী, নাম হচ্ছে নিলস বোর, নিলস বোর ডেনমার্কের পদার্থ বিজ্ঞানী, উনি এই রাদারফোর্ডের পরমাণু মডেলের সাথে কোয়ান্টাম তত্ত্ব যুক্ত করে নতুন আরেকটা মডেল উপস্থাপন করেন, যেটা নিলস বোরের পরমাণু মডেল নামে পরিচিত। তা আমরা এখন সেই নিলস বোরের পরমাণু মডেলটা দেখব।
তো নিলস বোরের পরমাণু মডেল এটার আরেক নাম হচ্ছে কোয়ান্টাম মডেল, কারণ ওই যে একটু আগে বললাম কোয়ান্টাম তত্ত্ব নিয়ে প্রয়োগ করছে কোয়ান্টাম মডেল। তো এটা কত সালে দিলেন? তার মাত্র দুই বছর পরে। রাদারফোর্ডে দিয়েছিলেন 1911 সালে, দুই বছর পরে 1913 সালে নিলস বোর তার কোয়ান্টাম তত্ত্ব মানে কোয়ান্টাম মডেল উপস্থাপন করে। উনি এই মডেলে কি বললেন সেটা জানা দরকার। উনি বললেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কতগুলো নির্দিষ্ট অনুমোদিত কক্ষপথে ঘুরবে। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কতগুলো নির্দিষ্ট অনুমোদিত কক্ষপথে ঘুরবে, হ্যাঁ এরকম কতগুলো নির্দিষ্ট অনুমোদিত কক্ষপথে ঘুরবে, এটা নিউক্লিয়াস। এই নির্দিষ্ট কক্ষপথে থাকা অবস্থায় তারা শক্তি শোষণ করবে না, বিকিরণ করবে না। তোমরা নিশ্চয়ই পড়ছো যে মৌলিক বল সব বল কিন্তু একরকম না, চারটা আবার চার ধরনের। তাহলে এই ক্ষেত্রে অন্তত শক্তির বা বলের কিন্তু কোনো হ্রাস ঘটবে না। এই ইলেকট্রনগুলো একটা কক্ষপথে থাকা অবস্থায় শক্তির বিকিরণ শোষণ করবে না, কাজে ভিতরের দিকে আসবে না বা বাইরের দিকে যাবে না। আর এগুলো যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে ঘুরতেছে, তো তোমরা ফার্স্ট পেপারে নিউটনিয়ান বলবিদ্যা পড়ছো, সেখানে জানো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন তার কৌণিক সরণ হয়, কৌণিক বেগ হয়, কৌণিক ভর বেগ হয়। তে নিলস বোর বললেন যে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘুরবে নির্দিষ্ট অনুমোদিত কক্ষে, এই নির্দিষ্ট অনুমোদিত কক্ষে ঘোরা অবস্থায় তাদের যে কৌণিক ভর বেগ হবে, তাদের যে কৌণিক ভর বেগ হবে সেই কৌণিক ভর বেগ তোমরা জানো, তারপরে লিখে দিই যে কৌণিক ভর বেগ এল দিয়ে প্রকাশ করে এটা জানো, সেই কৌণিক ভর বেগ হবে এইচ বাই টু পাই এর পূর্ণ সংখ্যার গুণিত। আমরা কখনো কখনো কনফিউশনে পড়ে যাই, বলে যে এটা কোয়ান্টাম তত্ত্ব প্রয়োগ করা হয়েছে, কেমনি বুঝবো একটা সমীকরণ দেখায় যে কোয়ান্টাম তত্ত্ব দিয়ে করা হয়েছে না চিরায়ত তত্ত্ব বা অন্য কোনো তত্ত্ব দিয়ে করা হয়েছে। যখনই কোনো সমীকরণে তুমি এইচ দেখতে পাবা, এইচ কি, এইচটা কি বলো, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুব। তাহলে প্লাঙ্কের ধ্রুবক যেখানে আছে কি ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী তো প্রতিটা ফুটনের শক্তি ইকুয়াল টু কত এইচ, এইচের উৎপত্তিটা কিন্তু ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে। যখনই কোনো সমীকরণে এইচ পাবা তখনই বুঝবা যে কোয়ান্টাম তত্ত্ব ইউজ হয়েছে। যাই হোক, তো আবারও বলি যে নিলস বোর তার পরমাণু মডেলে বললেন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট অনুমোদিত কক্ষপথে কি আবর্তন করে। হ্যাঁ, যেহেতু নির্দিষ্ট কক্ষপথে আছে বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে বৃত্তাকার পথে ঘুরলে তার কৌণিক ভর বেগ হবে, আর এই কৌণিক ভর বেগ হবে এইচ বাই টু পাই আর কি পূর্ণ সংখ্যার গুণিত। জ্ঞান দিয়ে একটা হলে পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে, এনের মানে এক হলে বুঝবা প্রথম কক্ষপথের ইলেকট্রন, এনের মান দুই হলে আমরা কি সেটা বুঝবো কি দ্বিতীয় কক্ষপথের, এরকমভাবে বোঝায়। এখন দ্বিতীয়ত আমরা বললাম যে নির্দিষ্ট কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রনগুলো শক্তির বিকিরণ বা শোষণ করে না, তবে ইলেকট্রনগুলো যদি কোনো কারণে বাড়তি শক্তি অর্জন করে বা বর্জন করে, কতটুকু অর্জন বা বর্জন, তার স্তর আর পরের স্তরের মধ্যে শক্তির যে পার্থক্যটা, এই পার্থক্য পরিমাণ শক্তি যদি অর্জন বা বর্জন করে তাহলে সে কিন্তু লাভ দিয়ে এক স্তর থেকে আরেক স্তরে যাইতে পারে বা আসতে পারে। আচ্ছা, তোমাদের কি এটা ধারণা আছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি বেশি না দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি বেশি, কে কি ধারণা? প্রথম কক্ষপথের ইলেকট্রন শক্তি কম, দ্বিতীয় কক্ষপথের শক্তি আর একটু কম। আমি অনেক সময় রূপক অর্থে এরকম বলি যে যেমন দেখো আমরা যখন ছোটো ছিলাম, এই মায়ের কুলে ছিলাম এক বছর দুই বছর বয়স, আমাদের শক্তি কিন্তু সীমিত খুবই অল্প ছিল, তাহলে তখন কি করতাম, মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে থাকতাম, তাই না? ধরো মা বাবা হচ্ছে তোমার নিউক্লিয়াস প্রোটন নিউট্রন, তাহলে একে কেন্দ্র করে তুমি তোমার ভাই এগুলো হচ্ছে ইলেকট্রন, তাহলে মা বাবাকে কেন্দ্র করে আমরা ঘুরি। আমাদের যখন শক্তি খুবই দুর্বল ছিল এক বছর দুই বছর তিন বছর মায়ের কাছাকাছি থাকতাম, আর একটু যখন বড় হয়েছি আট দশ বছর বয়স হয়েছে তখন কিন্তু আমি নিজে আমার প্রাইমারি স্কুলে গেছি এক কিলোমিটার দূরে আধা কিলোমিটার দূরে, তাহলে আমার শক্তি আর একটু বেশি হয়েছে কেন আর একটু দূরে যাইতে পারছি। আজকে আমার বয়স যেমন 43 বছর বয়স, আজকে বাবা মা থেকে অনেক দূরে এসে পড়ছি, কে এটা হয়তো আমার আগের চাইতে শক্তি একটু বেশি। তো এটা মানে জাস্ট রূপক অর্থে বললাম যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে, এই নিউক্লিয়াসের মধ্যে কী থাকে প্রোটন নিউট্রন, এটাই ধরো বাবা মা, ওকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে, যেগুলো কাছাকাছি ঘুরে এগুলো শক্তি কম, যেটা শক্তি আরেকটু বেশি বাইরে যায়
বাইরের স্তরে থাকে, আর একটু বেশি হইলে বাইরের স্তরে থাকে। মোটামুটি দেখা গেছে যে প্রথম স্তরের একটা ইলেকট্রনের শক্তি 13.6 ইলেকট্রন ভোল্ট, একটা হাইড্রোজেন পরমাণু প্রথম স্তরে। তে দ্বিতীয় স্তরে একটা ইলেকট্রনের শক্তি হচ্ছে -3.6 ইলেকট্রন ভোল্ট, এরকম আর কি কাছাকাছি। তাহলে বলো -13 বড় না -3 বড়? মাইনাসের ক্ষেত্রে কিন্তু ছোটটাই বড়। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন হচ্ছে -3.6। এটা দুই স্তরের শক্তির পার্থক্য কত? 10 ইলেকট্রন ভোল্ট। কোনো কারণে এটা যেখানে এখানে +10 ইলেকট্রন ভোল্ট অর্জন করে, তাহলে 10 ইলেকট্রন যদি এর সঙ্গে যোগ হয় তাহলে কত? -3 হয়, ওইটা সমান হয়ে যায়। তখন সে লাভ দিয়ে কি করবো? এই স্তরে চলে আসবে, তখন সে লাভ দিয়ে এখানে যাবে। দুই স্তরের শক্তির পার্থক্যের পরিমাণে এখন দেখা গেল 10 না হয়ে হয়তো 5 ইলেকট্রন ভোল্ট লাভ করছে, তাহলে সেই 5 সে কিন্তু নিবেও না, হ্যাঁ কিছুই করবো না, কিন্তু লাভ দিয়ে যাবে না। দুই স্তরে পার্থক্যের পরিমাণ শক্তি যদি কেবল অর্জন করে তাহলে যাবে। মানে অর্জন কেমনি করবো ইলেকট্রন? আমরা যেমন টেয়া পয়সা কামাই করি অর্জন করি, পরমাণু কেমনি ইলেকট্রন ভোল্ট বা শক্তি অর্জন করবে? তো আমরা ধরো একটা লোহাকে আমরা একটা লোহাকে মনে করো এই আগুনে দিলাম, তাহলে আগুনে দিলে কিন্তু লোহা গরম হয়, তাহলে যে আগুনে দিলাম তাপ, তাপ পেয়ে কিন্তু ওই লোহার পরমাণুগুলো ইলেকট্রন কিন্তু ওই তাপ শক্তি অর্জন করে লাভ দিয়ে উপরে যায়, লাভ দিয়ে উপরে যায় যায় কিন্তু ওইখান থেকে আবার উপরে যে গেল যায় স্থায়ীভাবে থাকবো না, একটা মুহূর্তের জন্য ক্ষণিকের জন্য যাবে, যাওয়ার পরে কিন্তু এই শক্তিটা আবার কী করবো? এরকমভাবে ছেড়ে দিয়ে, এরকমভাবে ছেড়ে দিয়ে কিন্তু বিকিরণ আকারে ছেড়ে দিয়ে সে আবার আগের জায়গায় কি চলে আসবে, যে গেল আবার ওই শক্তিটা বিকিরণ আকারে ছেড়ে দিয়ে চলে গেল। এই যে বিকিরণ এসে আমাদের চোখে পড়লো, হ্যাঁ এই চোখে পড়লো মানে আমরা এটা আলোকিত দেখলাম। একটা লোহা এমনি কালো দেখি কিন্তু কামারের দোকানে যখন কয়লার মধ্যে দেয়া হাঁপড় দিয়ে টানে গরম করে তখন কিন্তু আমরা সেটা উজ্জ্বল দেখি, লাল দেখি, গোলাপি দেখি। কারণ কি? ওই যে কয়লা থেকে যে তাপ দিছে, আগুন এর তাপটা দিছে, তাপ পেয়ে ওই লোহার বা দাওকাস্তের যে লোহার ইলেকট্রনগুলা লাভ দিয়ে নিচের স্তর থেকে উপরের স্তরে গেছে, ওইখানে যায় সে বেশিক্ষণ থাকে নাই, ওই শক্তিটা বিকিরণ আকারে ছেড়ে দিছে আমার চোখে আয় পড়ছে, আর ওই ইলেকট্রনটা আবার আগে আগের জায়গায় গেছে, ওইখানে আবার বিকিরণ করছে, শক্তি অর্জন করে আবার গেছে, আবার বিকিরণ ছেড়ে দিছে আসছে, এরকম মুহূর্তে মুহূর্তে এটা আমরা উজ্জ্বল দেখতেছি। এভাবে কিন্তু কোনো একটা বস্তুকে আমরা উজ্জ্বল দেখি। এখানে কি? ইলেকট্রন যে অতিরিক্ত শক্তি অর্জন করে লাভ দিয়ে উপরে স্তরে যায়, ওইটাই বিকিরণ আকারে আসে। এখানে উত্তপ্ত অবস্থায় আমরা বস্তুকে উজ্জ্বল দেখি, কারণ তখন বিকিরণটা বেশি আসে। তো যাই হোক, এটা জানলাম যে নির্দিষ্ট কক্ষপথে থাকলে তারা শক্তি গ্রহণ বর্জন করে না, তবে দুই শক্তির যে পার্থক্য, যেমন একটু আগে দেখলাম এই দুইটার পার্থক্য 10, এতটুকু অর্জন করলে লাভ দিয়ে উপরে যাবে, আবার ওইটা বিকিরণ আকার ছেড়ে দিয়ে আবার আগের জায়গায় ফিরে আসবে। তো এই দুই শক্তির সমপরিমাণ শক্তিরে কিন্তু বিকিরণ আকারে ছেড়ে দিচ্ছে, আর বিকিরণ মানে কি? অসংখ্য ফোটন। ফোটনের শক্তি কি? E=hf। তাহলে এই ফোটনের শক্তি hf শক্তি, এই যে ফোটন যাচ্ছে আর শক্তি hf, এই দুই স্তরের শক্তির পার্থক্যের সমান। তাহলে দ্বিতীয়টা হচ্ছে EU-EL সমান হচ্ছে hf। ইউ দিয়ে কী বোঝালাম? আপার লেভেল এনার্জি, আর ইএল দিয়ে কী বোঝায়? লোয়ার লেভেল এনার্জি, উপরস্তরের শক্তি, নিচের স্তরের শক্তি। যদি প্রথম কক্ষপথ আর দ্বিতীয় কক্ষপথ হয় তাহলে দ্বিতীয় স্তর কক্ষপথ এলো উপরস্তর, আর এটা এলো নিচুর স্তর। যদি দ্বিতীয় থেকে তৃতীয় যায় তাহলে তৃতীয় স্তরটা হবো আপার লেভেল, আর এটা হবো কি? লোয়ার লেভেল। এই তে আজকে যা পড়লাম এগুলো একটু কথা বলে আমরা আবার একটু স্মরণ করে আমরা ক্লাসটা আজকে শেষ করবো, আজকে আর নতুন পড়ায় যাবো না। তাহলে প্রথমে কি যে পরমাণু ধারণাটা কিভাবে আসলো, কে দিছে বলো? সর্বপ্রথম দিছে ডেমোক্রেটাস, খ্রিস্টপূর্ব আরও প্রায় 500 বছর আগে। হ্যাঁ, উনি অ্যাটম, অ্যাটম শব্দের অর্থ কী ছিল? অবিভাজ্য বা না অবিভাজ্য। এই ধারণাটা পরবর্তী বাতিল করে দিয়েছিলেন কে? অ্যারিস্টটল, 1500 সালের দিকে এসে। তারপরে অ্যারিস্টটল চলে যাওয়ার পরে আবার জন ডাল্টন আবার ডেমোক্রেটাসের অ্যাটম ধারণাটা কি আবার পুনরুজ্জীবিত করছেন 1803 সালে। তো এই অ্যাটম নিয়ে পরবর্তীতে গবেষণা করে এক পর্যায়ে জানা গেল অ্যাটমের মধ্যে কী আছে? ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন আছে। আবার অ্যাটম কি? চার্জ নিরপেক্ষ। তাহলে অ্যাটম ঋণাত্মক চার্জ আছে, ঋণাত্মক চার্জ ইলেকট্রন আছে, আবার নিরপেক্ষ, তাহলে নিশ্চয়ই মধ্যে ধনাত্মক আছে। তাহলে এই ধনাত্মক চার্জ আর ঋণাত্মক ইলেকট্রন পরমাণুর মধ্যে কীভাবে থাকে, কোথায় থাকে, এটা নিয়ে যে ধারণা, এটা এলো পরমাণু মডেল। তো এই পরমাণু মডেল প্রথমে কে উপস্থাপন করলেন? জে জে থমসন। কত সালে? 1898 সালে। উনি ওনার মডেলটার কী নাম কার সাথে মিলাইছেন? কিসমিস পুডিং মডেল। একটা পুডিংয়ের মধ্যে যেমন কিসমিস সরাই ছিটায় থাকে, উনি বলছিলেন যে একটা ধনাত্মক চার্জিত পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো সরাই ছিটায় থাকে। পরে এটা নিয়ে আরও গবেষণা চললো, বিশ্বের একটা বিখ্যাত পরীক্ষা সম্পাদন করলেন কে? আর্নেস্ট রাদারফোর্ড। কত সালে? 1909 সালে।
এই পরীক্ষায় তার সহযোগী কারা ছিল? গাইগার ও মার্সিডেন্স। এই পরীক্ষা 1909 সালে করছেন, কিন্তু এটা ফলাফল প্রকাশ করছেন কত সালে? 1911 সালে। দুই বছর চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে নিশ্চয়ই পরমাণু কেন্দ্রস্থলে একটা ভারী জায়গা আছে, ওকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে। হ্যাঁ, ওটা আমরা অলরেডি আলোচনা করছি। তো পরবর্তীতে এটার আবার কিছু ত্রুটি আলোচনায় আসলো, কি যে ওনার এই মডেল সৌরজগতের সাথে তুলনা করছেন, কিন্তু সৌরজগতে গ্রহগুলা চার্জিত না, কিন্তু ইলেকট্রন চার্জিত। তাহলে চার্জ করলে শক্তির বিকিরণ করবে, করে করে এসে কেন্দ্রে পতিত হয়ে যাব, মডেল টিকবে না। এভাবে কিন্তু তার একটা ত্রুটি আলোচনায় আসছে। পরবর্তীতে এই রাদারফোর্ডের পরমাণু মডেলটার সাথে কোয়ান্টাম তথ্য ই সমান এম এইচ এফ এটাকে কানেক্টেড করে নতুন একটা মডেল দিলেন কারা? নিলস বোর। ওনার মডেল মূলত দুইটা শিকারদের উপর প্রতিষ্ঠিত, কোনো কোনো বই তিনটা বলে, কিন্তু মূল কথা আসলে দুইটাই। তাহলে একটা কি যে পরমাণুগুলা নির্দিষ্ট কতগুলা কক্ষপথে ঘুরতেছে, এই কক্ষপথে ঘুরলে তাহলে বৃত্তাকার পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে ঘুরলে কৌণিক বরবেগ হবে, এই কৌণিক বরবেগ হবে এন এইচ বাই টু পাই, মানে এইচ বাই টু পাই এর পূর্ণ সংখ্যার গুণিত। দ্বিতীয়, হ্যাঁ, ইলেকট্রন সাধারণত এক কক্ষ থেকে আরেক কক্ষতে যাবে না, তবে দুই স্তরের শক্তির পার্থক্যের পরিমাণ শক্তি সে যদি অর্জন করে লাভ দিয়ে উপরে যাবো, ওই শক্তি আবার বর্জন করে বা বিকিরণ করে সে আবার আগের জায়গায় চলে আসবে। এই যে ওই শক্তিটা বিকিরণ করলো, ওই বিকিরণ শক্তিটাই কিন্তু এসে আমাদের চোখে পড়লে সেটা দৃশ্যমান আলোর রেঞ্জের মধ্যে হইলে আমরা দেখি, আর দৃশ্যমান না হইলে আমরা কিন্তু দেখি না, কিন্তু বিকিরণ হয়। যেমন মনে করো তোমার বাসায় রাতের বেলা ভাত রান্না হয়েছে, হঠাৎ কারেন্ট চলে গেলো, কিন্তু ভাতের পাতিলে আশেপাশে হাত দিলে কিন্তু বোঝা যায় তাপ লাগতেছে, এটা কিন্তু বিকিরণ আসতেছে, কিন্তু দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়ে নাই কারণ আমরা দেখি না, কিন্তু এটা কিন্তু বিকিরণ। তো এইভাবে বিকিরণ ছেড়ে দেয়। এই যে এক স্তর থেকে আরেক স্তরে যাবে, বিকিরণ ছেড়ে দিবে, এই দুই স্তরের শক্তির পার্থক্যের পরিমাণ শক্তি কিন্তু বিকিরণ আকারে ফোটন আকারে ছেড়ে দেবে। তো ফোটনের শক্তি ইকুয়াল টু এইচ এফ। এটা তো এই ধারণাগুলো রাখবা। এইটা দিয়ে তোমাদের কিছু গাণিতিক আছে, তবে সেটা আজকে করাবো না, ইনশাআল্লাহ সামনে আমি বা অন্য কোনো স্যার পড়াবেন সেটা। ওকে, সবাই ভালো থাকবা, আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।